গহিরা কলেজের এসএসসি 2022-এর বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার 15 সেপ্টেম্বর দুপুরে গহিরা কলেজ ছাত্রলীগ ও এসএসসি শিক্ষার্থীদের উদ্যোগে গহিরা কলেজের এবিএম ফজলে করিম চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল। উদ্বোধক ছিলেন রাউজান পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী। আমাদের প্রান্তীয় নেতা রাউজানের মাননীয় মানুষের নেতা জনপ্রতিনিধি ফজলে করিম চৌধুরী যেদিন থেকে রাউজানের দায়িত্ব নিয়েছিল তিনি ধীরে ধীরে করে এই রাউজানে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। এই রাউজানের শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দর করার জন্য, এই রাউজানের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য তার যা যা প্রয়োজন তিনি করে যাচ্ছেন। গহিরা কলেজের উপাধ্যক্ষ রায়হান মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাকাওয়াত হোসেন চৌধুরী পিবলু, যুগ্ম সাধারণ সম্পাদক শাফাত মামুন খান ও তানভীর চৌধুরী শিপলু চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা মোহামিরাজ, কামরুল ইসলাম সাজিন, মোহাম্মদ তামিম, নাহিদুল করিম, ইমন, সাগর তমাল, সাইফুল আলম, তারিকুল আলম, ওমর কায়সার, হাসনাত উম্মে সালমা, লিজা ফাহিমা, তানহা নাদিয়া সহ আরো অনেকে। উপস্থিত আছেন রাউজান পৌরসভা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ছাত্রলীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শাকাওয়াত হোসেন চৌধুরী পিবলু।